বোল্টকে ঝালাই করা উচিত ছিল না। বোল্টটা না পাল্টে রাতারাতি ঝালাই করে তারপর ঢালাই করা, এটা খুব অন্যায়। তাড়াহুড়ো করে এই কাজটা করাটা মর্মান্তিক ব্যাপার। উড়ালপুল বিপর্যয়ের প্রেক্ষিতে এবার বিস্ফোরক মন্তব্য ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন উড়ালপুল ভেঙে পড়ার দায় ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তখন তাদের অস্বস্তি আরও বাড়িয়ে সাধন পাণ্ডের অপপর দাবি উড়ালপুলের কাজে তাড়াহুড়ো হয়েছে। এই বিবেকানন্দ উড়ালপুলে ঝালাই করে তাড়াতাড়ি করে ঢালাই করে, এবং ঢালাই করলে কি হবে, যে কন্ট্রাক্টর সে আরও টাকা পাবে। আমার কথা হলো কন্ট্রাক্টরের ওয়ার্কফোর্স কাজে লাগিয়ে দিয়েছে, কাজ বন্ধ করলে ওয়ার্কফোর্স তাহলে তার টাকা পাবে না। এই জিনিসটার জন্য আজকে ঘটনাটা আমার ধারণা এইটা ঘটল। মন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করেই ফের একবার তৃণমূল সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, নির্মাণকারী সংস্থাকে শ্রমিক সরবরাহ করছিল তৃণমূল নেতা সঞ্জয় বক্সী এবং তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর আত্মীয় রজত বক্সী, তাই কি শ্রমিকরা বসে গেলে তার ক্ষতি হয়ে যাবে, এই কারণেই বেপরোয়া হয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। বিরোধীদের আরও প্রশ্ন, নির্মাণকারী সংস্থা যদি তাড়াহুড়ো করেও তাহলে তো তা দেখার দায়িত্ব তদারকির দায়িত্বপ্রাপ্ত সংস্থার, আর এই দায়িত্ব ছিল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা কেএমডিএ, যার চেয়ারম্যান পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এত বড় উড়ালপুল নির্মাণে তাড়াহুড়োর পরিণাম কি হতে পারে তা জেনেও কেএমডিএ মুখ বুঝে বসেছিল কেন, প্রশ্ন বিরোধীদের। এ প্রসঙ্গে অনেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছেন। গত বছর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ফেব্রুয়ারির মধ্যে উড়ালপুল চালু হয়ে যাবে। বিরোধীদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ডেডলাইন মাথায় রেখেই কি তাড়াহুড়ো হতে দেখেও কেএমডিএ তাতে বাধা দেয়নি? কেএমডিএ সেই গাফিলতির মাশুলি কি গুনতে হলো 26 জন নিরাপরাধ মানুষকে? সাধন পাণ্ডের মন্তব্যে তৃণমূল সরকারের অস্বস্তি এইটুকুতেই শেষ হয়নি। উড়ালপুল ভেঙে পড়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঠেলে দেন বিগত বাম সরকারের ঘাড়ে। 2009 সালে লেফট গভর্নমেন্টের আমলে একটা টেন্ডার দেওয়া হয়েছিল, এই দাবিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তার মন্ত্রী সাধন পাণ্ডে। আমি এই সরকার আসার আগে আমি 3-4 বছর বিধানসভায় ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান ছিলাম, অতএব আমি সেই খাতিরে আমার বিধানসভার টিম নিয়ে আমি বিবেকানন্দ ফ্লাইওভার ভিজিট করতে গেছিলাম। আমি একটা জিনিস বলেছিলাম যে ডিজাইন পাল্টাতে হবে, যে ডিজাইন তৈরি হয়েছিল সেই ডিজাইনটা পরবর্তীকালে পাল্টানো হয়েছিল। খোদ মন্ত্রীর কথাতেই স্পষ্ট, উড়ালপুলের বর্তমান নকশায় কোনো ত্রুটি ছিল না, অর্থাৎ নির্মাণ এবং তার তত্ত্বাবধান ঠিক করে হলেই এই বিপর্যয় ঘটত না, আর তত্ত্বাবধানের কাজটা ছিল বর্তমান প্রশাসনের। এরপর দায় কার ঘাড়ে চাপাবে তৃণমূল সরকার, প্রশ্ন বিরোধীদের। সঞ্জয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।